সবাই হিসু করে গেছে, ওকে হিসু খাইয়ে দিলাম। আমি তানিয়া, ইউ আর ওয়াচিং বঙ্গাল তানিয়া। কেমন আছো সবাই? আসলে সবাই খুব 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে যেরকম তোমরা টাইটেল থাম্বনেইল ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি ইকো পার্ক, মানে হচ্ছে ওয়াটার পার্ক। আর এই প্ল্যানিংটা কিন্তু আমাদের সেই অনেক 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 আগের ছুনে কিছু হচ্ছিল, সেই জন্য হচ্ছে ক্যান্সেল হচ্ছিল। ব্যাক টু ব্যাক আমাদের টাইম আসছিল না, তারপরে যেহেতু ভোট ফোট ছিল সেই জন্য হচ্ছিল না, তারপরে আমার কোমরের ওই ইস্যুটা হয়ে গেলো সেই জন্য। বাট এখন হচ্ছে মেডিসিন চলছে, এখন একটু বেটার আছি, তাও সেই পরিমাণে লাফালাফি নাচানাচি করা যাবে না। তো এখান থেকে আমি যাচ্ছি, আর প্রিয়াঙ্কা কিন্তু অলরেডি চলে এসেছে, তোমাদের রানিবানি দিদি ঘন্টায় বসে আছে। আর হচ্ছে সাজিতে যাওয়ার কথা ছিল, মানে আমরা টোটাল তিনজন অনলাইনে আমাদের টিকিট ফিকিট কাটা সবকিছু কমপ্লিট ভাই। সকালবেলা সাজিতের হচ্ছে একটু প্রবলেম হয়েছে আর কি, যার জন্য আসতে পারছে না। আমাদের যেহেতু অনলাইনে টিকিট অলরেডি বুক হয়ে গেছে, তো কি করা যাবে, ক্যান্সেল কোনো মতে করা যাবে না। যদি ক্যান্সেল করা যেত দেন তাহলে আমরা ভেবেছিলাম যে স্নো পার্কটা চলে যেতাম অ্যাক্সেস মলে। বাট আমরা চল স্টিল ঠিক আছে, আমরা দুজনে মিলে গিয়েই কাউতালিটা করবো, দেখা যাক কতদূর কি হয় না হয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আর হচ্ছে আজকে কিন্তু অনেক কথা শেয়ার করবো, অনেক পার্সোনাল অনেক কিছু কিছু কথা বলবো, তোমাদেরকে স্কিপ করবো না, চলো দেখতে থাকবে। গাইজ, আমাকে তো ক্যামেরাতে মোটা লাগে কেন আমি সত্যি বুঝতে পারছি না। সামনের দিয়ে আমি এত রোগা হয়ে গেছে, আমার জামা টামা পুরো ঢিলা হয়ে গেছে। আর বলো না, সবাই বলছে হঠাৎ করে এই কোমরের এই প্রবলেমটা হয় না, তারপরে মানসিক টেনশনে টেনশন আমি একদম রোগা হয়ে গেছি মানুষের নজরে নজরে। গাইজ, আমি যখন ক্যাবে উঠলাম তখন হচ্ছে আমাকে 601 টাকা দেখালো, আমি যখন নামলাম তখন আমাকে 738 টাকা দেখালো। তুমি না প্রমোশন করছো, 708 ফরেনারের থেকে টাকা নিচ্ছ। কি অবস্থা, বিবাহিত পুরুষটা মানে লাস্ট মোমেন্টে যা ঝুলিয়ে দিল আর কি বলবো, সত্যি কথা। আমি তোমাদেরকে বলবো তোমরা অনলাইন থেকে টিকিটটা কেটে এসো, বুঝলে, তাহলে তোমাদের একটু কম প্রাইস পড়বে। এখানটা মানে 1100 না কত করে, 1100 টাকা সামথিং এরকম। হ্যাঁ, আর অনলাইনে যদি কাটলাম আমরা মাত্র 660 টাকায় পেয়েছি, ভাবতে পারছো? আর তার মধ্যে এখানে দেখছি অনেকে ব্ল্যাকে টিকিটে বিক্রি করে, তো মানে কি বলবো, আমাদের তো একটা টিকিট বেঁচে গেছে, এটা কি বিক্রি করে দেবো আমরা? সত্যি কথা। আর এই ভিডিও তো পরে যাবে, তখন আর বলে লাভ হবে না দিদি টিকিট দাও, এটা আজকেরই ডেট ছিল। যদি কাউকে একটা পেয়ে যেতাম তাহলে বলতাম চলো, আমাদের টিকিটের টাকাটা আমাদের নষ্ট হতো না। এরকম ভাবেই হচ্ছে আমরা জীবনে মাঝে মধ্যে আটকে যাই, কোথাও কোথাও ফাঁদে পা দিয়ে ফেলি, কিন্তু তারপরে আবার এরকম ভাবে সেই মজা লাগছে লাগছে। ভাবছিলাম কি করবো, কিন্তু দারুণ মজা লাগছে। আগে ওয়াটার পার্কটা চষে নেবো, নিয়ে তারপরে এই রাইডস গুলো। কোন সময় আমি নিজেই ঠিক থাকি না, আমায় ও সামলে, আমি নাকি আবার লকার সামলে বাবুকু। তো চলো এবার হচ্ছে ময়দানে যুদ্ধের জন্য উই আর রেডি, তো নেমে পড়ি গিয়ে। আমরা কিন্তু চেঞ্জ করে পরে গেছে, করে নিয়েছি
তো এখন হচ্ছে জলের মধ্যে উদাম লাফান লাফাবো, ফাইনালি যে জলে নামতে পাচ্ছি, চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো, বিকজ এই প্ল্যানটা মোটামুটি এক দেড় মাস আগের থেকে আমাদের চলছে। শনি লেগেছিল নিকো পার্কে, সত্যি কথা, এখনো এখনো আমাদের মনে হচ্ছে কি যেন শনি লেগেছে, এখানে এসেও শান্তি পাচ্ছি না, পুরো ফুল টিম আসতে পারলাম না, ফুল টিম আসতে পারলাম না, তার থেকে বড় কথা এসে যে শান্তি নেই ভাই, এই কাজের থেকে মেসেজ করছি, ওই কারণে কল আসছে, সমানে কল আসছে, যাই আসুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমরা আনন্দ করবো, কেউ ঠেকাতে পারবে, মানে চিন্তা করো কখন এসেছি। আর এখন বাজে হচ্ছে দেড়টা, এই দেড়টার সময়ও এখনো হচ্ছে সব মানে মেসেজ করে যাচ্ছে, একবার এই কোলাবোরেশন, একবার ওই প্রমোশন, ভিডিও দেখি তোমার, পুরো ভালো আছো, খুব ভালো, কখন এসছো, এই তো তো মজা হচ্ছে না, খুব মজা লাগছে, জলে নেমে পড়েছি, কতটা ফোন, এখানে সবাই হিসু করে গেছে, ওকে হিসু খাইয়ে দিলাম, আরে না, তাই ভাবি এতবার ডুবে যায় তাও ভেসে আসে কি করে, আমার সমুদ্র সমুদ্র না আমি জল অসম্ভব, মানে জীবনটাও যেরকম উথাল পাতাল উথাল পাতাল হচ্ছে, জলটাও উথাল পাতাল, যেরকম জলটাও ঢেউগুলো এসে এসে এরকম ভাবে বাড়ি মারছে, এই দেখো ওয়েভ গুলো দেখো, জাস্ট ওখান থেকে নিচে নামবো, জীবনে এত ধৈর্য নেই, অরিজিনাল লাথি খেয়ে যাবে, অরিজিনাল লাথি মুখে পুরো পুরো এসে মুখে দেবে না, তাই নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে এতদিন বলতাম সিঙ্গেল থাকা ভালো, সিঙ্গেল থাকা ভালো, বাট ওয়াটার পার্কে এসে না ফিল করছি সিঙ্গেল থাকা ভালো না, ভালো
যখন মানে দুজনের মধ্যে দেখি খুব ছুলোছুলি হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন দেখলে মনে হয় সিঙ্গেল থেকে ভালো। কিন্তু এখানে ওয়াটার পার্কে সব এরকম চলছে, এরকম ওইরকম, যেমন তারপরে রাইডস এ উঠতে পাচ্ছি না। না সত্যি সিঙ্গেল থেকে তো কষ্ট। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। প্লিজ আমার একটা বয়ফ্রেন্ড চাই, আমি একটা প্রেম করব, আমার সিরিয়াস প্রেম করব। দেখো যেটা প্রেম তার সাথে প্রেম করব ভাই, তারাই বিয়ে করব। এহে রাহা নেই জাতা। আসলে পরে সোজা বিয়ের বয়স হয়েছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এমনি চুদুরবুদুর করতে আসবো না, পুরো বিয়ের প্রস্তাব নিয়ে আসবো, বাড়িতে কথা বলবো, বিয়ে করবো। যা মানে আমার বিয়েটা দেরি, তানিয়াদের সামনের ইয়ারেই বিয়ে, তাই কেউ রেডি থাকলে পরে চলে এসো। সামনের বছর দিয়ে দেবে বলছে আমার মা আমাকে, তো আই মিট তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে। আর শোনো, তানিয়াদিকে বিয়ে করলে কিন্তু খতরনাক শালি পাবে, সেই বুঝেই এসো। এই যে এটা কিন্তু ফ্রি পাবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। না না ফ্রি না, ব্যাপারটা হচ্ছে খরচা আছে, এই শালির পিছনে প্রচুর খরচা আছে, অন্য কিছু না, বুঝেছো? কি মানুষ তো দেখা যাচ্ছে না, বাট বেলাং নিয়ে ঢুকে সবার পাশে দাঁড়িয়ে গেছে, ঠিক দাঁড়িয়ে গেছে, কই কই দেখাও যাচ্ছে না। কি বলে কি সুবিধা সুবিধা, ফট করে গেল, ফট করে ঢুকলো, সামনে চলে গেল। ওই দেখ পিছন দিয়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, উচকি মাল ছোট প্যাকেট পাড়া জামাকা। কে খাতো কে খিলাড়ি, ওখানে ব্লগ নেই, তোমরা কেন সামনে এসে দাঁড়াও, খুব বাজে। আর যাওয়ার জন্য রেডি, সাদা শার্ট নেবো আমি, তিনটা নামছে কিনা এখান দিয়ে দেখতে পাবে তোমরা, নামলে পরে কই কই কই। এই যে ওইখানে ডাইরেক্ট ল্যান্ড করেছে ওখানে, দেখো এবার কথা দিয়ে বেরোয়। অবস্থা দেখো ভিডিও করার জন্য বাহুবলী, আর সে কাম চালানো পড়েগা, কেউ চলে গেলে কি জীবন থেমে থাকে? তেমন আমরা এখন এখানে কিছু পাচ্ছি না বলে কি আমাদের রিলস থেমে থাকবে? একদমই না, কারো চলে যাওয়া তো জীবনও থেমে থাকে না, আর রিলও থামবে না। দেখো তো কত সুন্দর স্ট্যান্ড নেই তাতে, কি হয়েছে মানুষের হাত নেই তাতে, কি হয়েছে ইট তো আছে, ইট দিয়েই কাজ চালাবো। ইট বরং ধোকা দেবে না, মানুষের হাত ধোকা দেবে। স্বার্থপর মানুষ, অকৃতজ্ঞ মানুষ, কাজ হয়ে গেলে পরে তখন আর মুখটা দেখাও পছন্দ করে না। মানে এখন ফলো আনফলো চলছে, ভিডিও প্রাইভেট চলছে, এদিকে যারাই তেলি তেলি, এদিকে যারাই তেলি তেলি ভিডিও করতে, মুখটা দেখিয়ে হচ্ছে অনেক ভিউজ অনেক টাকা কামিয়েছে, তারা আজকে হচ্ছে মুখটা পর্যন্ত নাকি দেখা পছন্দ করছে না। আসলে কি বলতো, একটু উচিত কথা বলে ফেলি তো, যারা ঢিলটা ছোড়ো, ঝোড়ার আগে এটা মাথায় রাখবে যে ঢিল ছুটতে ছুটতে ছুটছে, এমন পাটকেল গেল যে তুমি আর সেটা নিতে পারলে না, তাই ঢিল ছোড়ার আগে সাবধান, ওটা ভেবে নিও।